সো গাইজ, প্রায় ইন্ডিয়ার সব জায়গাতেই লকডাউন শুরু হয়ে গেছে। আই হোপ মানে প্রতিটা স্টেটে আলাদা আলাদাভাবে লকডাউন চালু হয়ে গেছে। গত বছর লকডাউন হয়েছিল, সেই সময় পাবজি আমাদের থেকে দূরে চলে গেছিলো বাই বাই করে, আর এই লকডাউনে পাবজি আবার ফিরে আসছে। বাট এবার পাবজি নয়, ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া, মানে পাবজির নামটা পুরো চেঞ্জ করে ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া করে দিয়েছে। এবং এটা কনফার্ম নিউজ, একটুও কোনো রুমার্স বা লিক নয় যে ফেক নিউজ এরকম কোনো টাইপ নয়, এটা পুরো কনফার্ম 100%। কারণ যে ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া আছে, তার ওয়েবসাইটও লঞ্চ হয়ে গেছে, নতুন যে ওয়েবসাইট এবং বাকি যে সোশ্যাল সাইটগুলো আছে সেগুলো অনেকগুলোর নাম চেঞ্জ হয়ে ব্যাটেল গ্রাউন্ডস ইন্ডিয়া বা সব কিছু, যেমন ইনস্টাগ্রামে পাবজি ইন্ডিয়া, পাবজি মোবাইল ইন্ডিয়ার নাম করে সব পোস্ট, আগের যে পুরনো পোস্ট ছিল সব ডিলিট হয়ে গেছে। ইউটিউবের যে আগে পাবজি মোবাইল ইন্ডিয়া নাম ছিল সেটাও চেঞ্জ হয়ে ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া হয়ে গেছে, এবং পুরনো যত পোস্ট ছিল সেগুলো সব ডিলিট হয়ে গেছে। তো নতুন করে আবার নতুন করে লঞ্চ হতে চলেছে, এবং কী কী ফিচার থাকবে বা কবে লঞ্চ হবে সব কিছু জানার জন্য এই ভিডিওটা পুরোটা তোমরা শেষ অবধি দেখো। আর এখনও যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো এরকম ধরনের টেক রিলেটেড নিউজ, নতুন আপডেট প্লাস টিপস অ্যান্ড ট্রিক্স, অ্যান্ড্রয়েড আনবক্সিং রিভিউ এসব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সো এই গেজিটস মোবাইল অ্যান্ড ওয়াচিং টেকনো মোবাইল। তো চলো না করে দাঁড়ি, তাড়াতাড়ি শুরু করি। সো এই রিসেন্টলি আইপিএলও ব্যান হয়ে গেছে আমাদের, যে ইন্ডিয়াতে সেকেন্ড ওয়েভ চলছে এখন কোভিডের যে সিচুয়েশান তোমরা নিশ্চয়ই জানো বা বুঝতে পারছো। তো সেই কারণে আইপিএলও বন্ধ হয়ে গেছে, মানে আমাদের মতো বেকার ছেলেদের এন্টারটেনমেন্ট যেটা হচ্ছিলো আইপিএল থেকে সেটাও পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বাট সেই সময় এই পাবজি বা পাবজি বলা যাবে না, ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া যে নতুন গেমটা, মানে পাবজিরই পুরো রিপ্লেসমেন্টে আসছে, এবং ক্র্যাপ্টন ডেভেলপ করছে এটাকে, সাউথ কোরিয়ান ডেভেলপার, মানে ক্র্যাপ্টন তোমরা নাম শুনেছো, ব্লু হোয়েল বা আদার্স অনেকগুলো পপুলার গেমকে ডেভেলপ করেছে যে, তো ক্র্যাপ্টনের সাথে আর কি কোলাবোরেশন করে আমাদের ইন্ডিয়াতে এটা আসছে, এবং শুধুমাত্র ইন্ডিয়ার জন্য সেপারেটভাবে আসছে এবং সেপারেটভাবে ডেভেলপ করা হচ্ছে। মানে ইন্ডিয়ান বেসিসে অনেকগুলো সেরকম ফিচার্স থাকবে যেখানে ইন্ডিয়ান কালচার বা ইন্ডিয়ান যে আউটফিট, ড্রেসিং সেন্স এসবকে মাথায় রেখে আর কি ডেভেলপ করবে, এবং খুব তাড়াতাড়ি সেটাও আসছে। কারণ সব কিছু সোশ্যাল হ্যান্ডেল বলো বা ওয়েবসাইট বলো সব কিছু অলরেডি লঞ্চ হয়ে গেছে, এবং 10 সেকেন্ডের একটা ভিডিও লঞ্চ হয়েছে, তোমরা আগে ওই ভিডিওটা দেখে নাও। তো তোমরা কতটা এক্সাইটেড আছো নিচে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। এবং গাইজ, এই যে পাবজির যে আগের ভার্সনটা ছিল সেখানের যে বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেকটা এই যে ট্রেলার বা টিজার বলো যেটা দিয়েছে সেম, মানে মিউজিকটা সেম। বাট এই গেমের মধ্যে কী কী চেঞ্জেস থাকবে সেসব আমাদের কোনো তো ধারণা নেই। এবং সবথেকে বড় কথা, সাউথ কোরিয়ান যে ডেভেলপ কোম্পানি ক্র্যাপ্টন এটাকে ডেভেলপ করেছে, এবং এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে কোথাও পাবজি বা টেনসেন্ট নিয়ে কোনো আলোচনা করা হয়নি, মানে পাবজি বা টেনসেন্টের কোনো কিছুই লেখা নেই। তো এটা মেনলি পুরো ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া, মানে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে নামটা, এবং থিম বলো বা গ্রাফিক্স বলো এগুলো তোমরা বেশ কিছুদিন ওয়েট করো, তারপরে তোমরা পুরোটাই বুঝতে পারবে যে কী কী চেঞ্জেস আসছে। আমি তো খুব এক্সাইটেড আছি, তোমরা কতটা এক্সাইটেড সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। এবং তোমরা প্রি রেজিস্টারও করতে পারবে, কিছুদিন পর থেকে হয়তো প্লে স্টোরে প্রি রেজিস্ট্রেশনের জন্য আর কি অ্যাপ্লাই করতে বলবে। তো দেখা যাক কত তাড়াতাড়ি আসছে, আমার তো যতদূর মনে হয় যে যা স্পিডে কাজ চলছে তো মে শেষ অবধি বা জুনের ফার্স্ট উইকের মধ্যেই লঞ্চ করে যাবে এই গেমটা। এবং তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাও আর শেয়ার করো বন্ধুদের সাথে, আবার নতুন গেম আসছে। বাট এটা বিশেষ করে যখন ইন্ডিয়ার জন্য বানানো হচ্ছে, তো আমার মনে হয় এটা ইন্টারন্যাশনাল বেসিসে খেলা যাবে না। যেমন ধরো আগের পাবজিটা ছিল, সেটা তুমি যে কোনো জায়গার প্লেয়ার তোমরা একসাথে একই স্কোয়াডে পেয়ে যেতে। বাট এটা আমার যতদূর ধারণা মনে হচ্ছে যে শুধুমাত্র ইন্ডিয়ান প্লেয়াররাই আর কি খেলতে পারবে, বাকি আদার্স তো এটা মানে আদার্স সার্ভারে কাজ করবে না। এবং অফিসিয়াল কোনো আপডেট এলে তোমাদেরকে আমি ইনফর্ম করব। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তার জন্য, আরও বিশেষ নতুন আপডেট পাওয়ার জন্য বা টেক রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স, অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য। আর যদি তোমরা আমাকে এখন ইনস্টাতে ফলো করো নি, প্লিজ ফলো করো না, ডিসক্রিপশানে লিঙ্ক আছে। আর চাইলে সেখানে আমাকে ডাইরেক্ট ডিএম করতে পারো তোমাদের যে কোনো টেক রিলেটেড কোয়ারি বা যে কোনো কোশ্চেন থাকলে, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করবো। এবং ভিডিওটা যদি এখনও লাইক করো নি তো তাড়াতাড়ি লাইক করে দাও, কারণ এটা একটা খুব ভালো নিউজ, এবং তোমরা কতটা এক্সাইটেড সেটা নিশ্চয়ই নিচে আমাকে লিখে জানাও। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।